হ্যালো বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো। আর আজকে আমি ব্লগটি সন্ধ্যে 6টা থেকে শুরু করছি, এখন ওই 6টা মতো বাজে। আর বন্ধুরা, 2-3 দিন জানো তো একটু ব্যস্ত ছিলাম, যার কারণে মানে আর কি ব্লগটা করার সময় পাচ্ছি না। 2-3 দিন একটু কাজের চাপটা বেশি ছিল, ভিডিও করার টাইম পাচ্ছি না, কাজ করেই যাচ্ছি সারাদিন, আর টাইমই হচ্ছে না তোমাদের সঙ্গে কথা বলার। আর ওইখানে পাপাকে এই মাত্র খাইয়ে দাইয়ে দিয়েছি, পাপা ওই ওখানে শুয়ে পড়ে রয়েছে। আর এই সন্ধ্যা হয়ে গেছে, আমি কেবল শুধুমাত্র ভাতটা বসিয়ে দিয়েছি, বিকালের দিকে একটু ঘুমিয়েছিলাম, সারাদিন কাজবাজ করে একটু কষ্ট হয়ে গেছিলো। তো এই মাত্র দেখো ফ্রি হয়েছি, আর একটু আগে ঘুম থেকে উঠেছি। আর দেখো তোমাদেরকে এখন একটা জিনিস দেখাবো, তোমাদের দাদা এই মাত্র বাজার থেকে আসলো, আর 2-3 দিন তো তোমাদেরকে বাজারটাও শেয়ার করতে পারিনি, আমি এখনো দেখিনি যে কী কী নিয়ে এসেছে। এই যে দেখো 2 ব্যাগ বাজার করে নিয়ে, তো এই যে দেখো বাজারটা দেখতে বসে গেছে, কী কী নিয়ে এসেছে। উপরে তো দেখতে পাচ্ছি পালং শাকটা নিয়ে এসেছে, আর মাছ রয়েছে, যেহেতু মাছ দিয়ে পালং শাকের তরকারিটা রান্না করলে খুবই ভালো লাগবে। এই দেখো এতগুলো পালং শাক নিয়ে এসেছে, তো পালং শাকটা এই যে এই প্লেটে রেখে দেবো। বাজারে তখন গেছিলো না বন্ধুরা, আমি আজকে আগে থেকে বলে দিয়েছি যে আজকে একটু শাক সবজি নিয়ে আসো, কেননা গরমের সময় যেহেতু গরম পড়ে গেছে না, তো গরমের সময় শাক সবজিটাতে মানে একটু খেলে আর কি ভালো লাগবে। আর মাছ তো রয়েইছে অল্প দিনের জন্য, কিছুদিনে হলে তারপরে আবার শেষ হয়ে যাবে, আর 4-5 দিন মতো যাবে, তারপর মাছটা আবার শেষ হয়ে যাবে। আর গরমে তো শাক সবজিটা খেলে আরও তাদের স্বাস্থ্য শরীরটাও বেশি ভালো থাকে। আর দেখো এখন কিন্তু রোজই খিরা খিরাটা আনছে, আর খিরা আর এখানে নিয়ে এসেছে আলু। আর খিরাটা এই জন্য আনছে, খিরাটা যেহেতু ঠান্ডা জিনিস তো ওই জন্য আর কি খিরাটা আনছে। আর এই যে দুটো সবজি নিয়ে এসেছে, পালং শাক আর লাল শাক। তো আজকে রান্না করব, পালং শাকটা ভাজি করব, আর আলু তো আগে আর কি রান্না করব আমি জানি না, ভুলে গেছি। কিন্তু সবার প্রথমে আগে যেটা করবো, পালং শাকটা একটু বেছে নেবো, কারণ বাজার থেকে নিয়ে এসেছে যেহেতু। তো এই যে লাল শাকটা একটু তাড়াতাড়ি করে বেছে নেবো, আর ওদিকে পাপাও আউ 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 করছে। আর বন্ধুরা জানো তো এখানে এতটা গরম পড়ে না, আগের বছর আমরা যখন এই ভাড়া করে নতুন এসেছিলাম, তখন আর কি সেই সময়তে এত গরম শুরু হয়ে গেছিল, গরমের সময়তেই এসেছিলাম। মার্চ মাসে হোলি পড়েছিল আগের বছর, তো হোলির পরেই এপ্রিলের দিকে আমরা এখানে এসেছিলাম, তো সেই দিকে সেই সময় ঠিক এমন সময় এসেছিলাম, তো গরমও অতিরিক্ত পড়ছিল। এই ঘরে 1 বছর হয়ে গেছে, তা সে 1 বছর আগের কখন হচ্ছে গেন এই রাত 2টা পর্যন্ত এরকম জেগে রয়েছি, এত গরম পড়ছে। আর নতুন নতুন এসেছি, কুলারও নেই, পাংখাও নেই, কিছু নেই, তারপরে দুজনের কেউই ঘুমাতে পারিনি। তারপরে দিন সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের দাদা আগে কুলার নিয়ে এসেছিল, তারপরে আর কি তারপরে দিন থেকে মানে আর কি ঘুমটা হচ্ছিলো। আর বারবার উপরের দিকে কেন তাকাচ্ছি জানো, ওই দেখো গ্যাসের উপরে ভাতটা বসিয়ে দিয়েছি, জানি না তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ কি না, ওখানে ভাতটা হচ্ছে। বারবার ভাবছি যে উপর দিয়ে মানে আর কি জালটা বেশি হয়ে গেলে উপর দিয়ে ওরকম কি বলে ওকে উপর হয়ে যাবে, তাই জন্য গ্যাসের ওই দিকে বারবার তাকাচ্ছি। আর এদিকে আবার বাবু খেলছে, বাবুর দিকেও বারবার তাকাচ্ছি। তো এই যে দেখো আমার শাকগুলো পুরোপুরি বেছে নেওয়া হয়ে গেছে, এগুলো এখন কুচি কুচি করে কেটে নেবো। দেখো রান্না করতে চলে এসেছি, এর ভেতরে অনেক আগে রান্নাটা শুরু করে দিয়েছিলাম, এর ভেতরে এই যে এসে মাছগুলো ভাজি করলাম, আর এই কয়টা মতো রয়েছে, সে মাছটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে করে এরকম করে খেতে হচ্ছে। আর আজকের রান্নাটা পুরো সাদা তেলেই করতে হবে, মাছ ভাজি করতে করতে পুরো একদম সেই কি বলে সরিষার তেলটা আজকে শেষ হয়ে গেছে। এই দেখো কিচ্ছু নেই আজকে, 0 বোতল। আর দেখো কথা বলতে বলতে পুরো মাথাই খারাপ হয়ে গেছে, কড়াইতে মাছ ভেজে গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছিলাম, সেই তার উপরে তেলটা ঢেলে দিয়েছি। এর ভেতরে আবার বাবুকে ঘুম পাড়ালাম, তারপরে পেঁয়াজ রসুনগুলো কেটে নিয়ে এসে চলে এসেছি। আর শাকে একটু পেঁয়াজটা বেশি দেবো, যেহেতু শাক লাল শাক, তারপরেও সব শাকেই পেঁয়াজ রসুনটা বেশি দিলে খেতেও বেশি ভালো লাগে। তো দেখো 3টের মতো পেঁয়াজ কেটে নিয়েছি আর রসুনও কেটে নিয়েছি, তো কড়াইটা জাল হয়ে গেলে দিয়ে দেবো। সে তোকে বললাম না যে মনে হয় তো পালং শাকটা রান্না করবো, তো বন্ধুরা আর রাত্রে পালং শাকটা রান্না করবো না, পালং শাকটা কালকে সকালবেলা রান্না করবো। আর এখন এই যে দেখো আলু কেটে নিয়ে নিয়েছি, এই যে লম্বা লম্বা সাইজে, তো আলু দিয়ে একটা মাছের ঝোল করবো, মানে কম কম মশলায় আর কি ওরকম করে একটা ঝোল করবো। আর
পালং শাকটা আজকে বেছে রেখে দেবো, কালকে সকাল বেলা রান্না করবো। পেঁয়াজটা অল্প একটু লাল লাল করে ভেজে নিয়েছি, তেমন একটা কড়া করিনি, তাহলে কিন্তু খেতেও বেশি একটা ভালো লাগবে না, বেশি ভালো। আর ওই দেখো কথা বলতে বলতে লাইটটাও চলে গেছে আজকে এখানে বন্ধুরা, লাইট ওই আবার চলে এসেছে এখানে, লাইটের এত প্রবলেম না যে বলে বোঝানো যাবে না। তো বন্ধুরা কড়াইয়ের ওপরে শাকটা রান্না করতে দিয়ে বসিয়ে চলে এসেছি, আর আজকে আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই ডালাটা আর এই ডালাটার ভেতরে একটু পরিবর্তন আনতে হবে। এগুলো রাখার জন্য যেহেতু আমার বড় ডালাটার প্রয়োজন, তো এই বড় ডালাটার উপরে এইসব জমজান দিয়ে মানে ভুলিয়ে রেখে দিয়েছি, তো এইগুলো করবো এখন। আজকে এই ডালাটা সবজিতে ইউজ করবো, তারপরে যখন দেখি, তারপরে যদি দেখি যে লাগছে আমার ওই ডালাটা, তারপরে ওই ডালাটার ভেতরে সবটা রেখে দেবো। তো এর ভেতরে তেমন কিছু নেই, শুধুমাত্র আমি সবজিই রাখছি, এই কটা মাত্র পেঁয়াজ ছিল, আর আজকে যে সবজিগুলো নিয়ে এসেছে এগুলো রেখে দেবো, আর শশাগুলো জলে ভিজিয়ে রেখে দেবো, কারণ শশা যেহেতু শুক্তো হয়ে যাবে তাই জন্য জলে ভিজিয়ে রেখে দেবো। এই দেখো এই ডালাটার ভেতরে তাই পুরোটা ভরে গেছে, তাহলে ওই ছোটো ডালাটার ভেতরে কেমন করে ওগুলো জিনিসগুলো ধরবে। তো শশা দিয়ে, আলু দিয়ে, ঝাল দিয়ে এই ডালাটাই রেখে দেবো। একটা ডালার ভেতরে সেই সবগুলো এসে গেছে যেগুলো বড় ডালাটার ভেতরে এসে যেত, আর জায়গাটা কতটা খালি হয়ে গেছে এই সাইডের দিক দিয়ে, অনেকটা আমার জায়গাটা টেবিলের ওপরে বেঁচেও গেল, আর এখানে রয়েছে এই যে এইমাত্র যে মাছ ভাজিগুলো করলাম। শাকটা প্রায় হয়ে এসেছে, আর এই যে পালং শাকটা নিয়ে আমি পুরো উপরে চলে এসেছি। এই দেখো এই পালং শাকটা এখন তাড়াতাড়ি করে এই হাতে হাতে বেছে নেবো দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাহলে কাজটাও একটু সোজা হয়ে যাবে আর তাড়াতাড়ি হয়েও যাবে। আর বাবু শুয়েছিল একটু আগে, আবার উঠেও পড়েছিল, আর আমি যখন পালং শাকটা বাচ্ছিলাম না বন্ধুরা, তখন এই বারবার করে কড়াইতেও আবার শাক দেওয়া ছিল, তো সেটাও বারবার নেড়ে দিচ্ছিলাম, তোমরা তো দেখেই বুঝতে পারছো। একবার করে পালং শাকটা হাত দিচ্ছি, তারপরে আবার একটু কড়াইটা ঘুটে দিচ্ছি, যেহেতু শাকটা তল দিয়ে পুড়ে যাবে, ধরে উঠবে। আর রান্নাবান্নাটা করে দেখো, এই গ্যাসটাও একেবারে পরিষ্কার করে রেখে দিচ্ছি, নাহলে আমার সকালবেলা রান্না করতে উঠতে একটু মানে দেরি হয়ে যাবে, লেটও হয়ে যাবে, তাই জন্য আর কি করছি। আর যখনই বন্ধুরা এই গ্যাসটা পরিষ্কার করি, তখনই ভাবি যে কৌটাকুটিগুলো একটু পরিষ্কার করি, তো সেগুলো আজকে দেখালাম না। তো এই যে দেখো পুরো সাফ করে নিয়েছি টেবিলটা। তো বন্ধুরা এই যে দেখো আমার রান্নাটা করা হয়ে গেছে, এই যে লাল শাক ভাজিটা করে নিয়েছি, একটু শুকনো শুকনো বানিয়েছি, আর এখানে ও এখানে তো সেই মাছগুলো ভেজে রেখেছি। দেখো বন্ধুরা আর এই কয়টা মাছ আছে, আর ছয় সাতটা মতো মাছ আছে, আর এখানে সেই তরকারিটা রয়েছে। এই দেখো উপর দিয়ে একটু ধনে পাতাটা ছড়িয়ে দিয়েছি, আলু দিয়েছি, আর দুটো মাছ দিয়ে আজকে তরকারিটা করেছি। আর এই তাপেলির ভেতরে রয়েছে ভাত। তো এখন খাওয়া দাওয়াটা করবো না, খাওয়া দাওয়াটা একটু পরে করবো, যেহেতু বেশি একটা রাত হয়নি, তো সেই জন্য আর কি খাওয়া দাওয়াটা এখন করছি না, রান্নাটা করেছি তাই জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো এই যে যেমন ছিল তেমন আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এই যে দেখো, তো বন্ধুরা এই যে দেখো এখন খেতে বসে গেছি, আর একটু লেট হয়ে গেছে খাওয়া দাওয়াটা করতে, এত সময় বাবুকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম, 10:30 মতো বেজে গেছে, তো কোনো সমস্যা নাই, এখন খাওয়া দাওয়াটা করে একটু পরেই 1-1.5 ঘন্টা পরে শুয়ে পড়বো। তো বন্ধুরা আজকের ব্লগটি আশা করছি তোমাদের একটু হলেও ভালো লেগেছে, রাতেরটা তো তোমাদেরকে সব কিছু শেয়ার করলাম, রাতের রুটিনটাও। তো ব্লগটি যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তো ভালো থেকো সবাই,